বছরের কিছু নির্দিষ্ট সময় এই ওয়াটার লিলি প্ল্যান্টস অর্থাৎ শাপলা বাজারে পাওয়া যায় এবং এই শাপলা দিয়ে নানান ধরনের রেসিপি হয় আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ শাপলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি শাপলাগুলোকে এইভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ওয়াশ করে নিতে হবে শাপলাগুলোকে ধুয়ে জল ছড়িয়ে রাখুন আর অন্যদিকে একটা কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে তাতে হাফ টি স্পুন কালো জিরে এক থেকে দুটি কাঁচা লঙ্কা চেরা দিয়ে শাপলাগুলোকে অ্যাড করে এর মধ্যে সামান্য লবণ এবং হলুদ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতন ভাপিয়ে নিতে হবে এখানে কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই কারণ শাপলাগুলো নিজের থেকেই কিন্তু জল রিলিজ করে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নিলেই দেখবেন কতটা জল বেরিয়ে গেছে আর যেহেতু এই শাপলা খুব মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই এর মধ্যে সামান্য পরিমাণ চিনি এবং কুরনো নারকোল বা কোচানো নারকোল আপনারা অ্যাড করে দিয়ে ততক্ষণ স্টায়ার করতে থাকবেন যতক্ষণ না জল সম্পূর্ণরূপে শুকিয়ে আসে এরপর নামিয়ে নিয়ে উপর থেকে কিছুটা কুরোনো নারকোল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন দারুণ লাগবে এই নিরামিষ নারকেল দিয়ে শাপলার ঘন্ট আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার